মানে ভিতরে যে এই জিনিস আছে তা তো বুঝতে হবে। পুলিশ সবসময় তৎপর রয়েছে এবং এরই ধারাবাহিকতায় আমরা প্রতিদিনই আমাদের নানা রকম অভিযান চলে এবং ছোট বড় মাঝারো বিভিন্ন ধরনের মাদক উদ্ধার এবং মাদকের সাথে যুক্ত যে অপরাধীরা রয়েছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আমরা বেশ কিছু ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছিলাম দীর্ঘদিন ধরেই, যে যারা এখানে বড় মাদকের চালান নিয়ে আসে অথবা যে সমস্ত বড় মাদক ব্যবসায়ীরা রয়েছে বলে আগে চিহ্নিত ছিল অথবা পরবর্তীতে গেলে আমরা হয়তো জানি না, কিন্তু আমাদের ইন্টেলিজেন্সে ধরা পড়েছে এরকম মাদক ব্যবসায়ী যারা বড় বড় চালানের সাথে যুক্ত তাদেরকে ধরার জন্য কিন্তু আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত ছিল। বিশেষ করে আমরা এই মেট্রোপলিটন এরিয়াতে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সর্বরেখারী গাজী মাকসুদুল আলমের নান্টু এর গতিবিধির উপর আমরা বিশেষ নজরদারি আমরা অব্যাহত রেখেছিলাম এবং সেও আমাদের তৎপরতা টের পেয়ে বেশ কিছুদিন যাবতই সে গা ঢাকা দিয়েছিল। তথাপিও আমাদের গোয়েন্দা নজরদারির বেড়াজালে আটকা পড়ে এবং তারই প্রেক্ষিতে আজকে 28/8/2019 তারিখ আমরা গোপন তথ্যের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশ জানতে পারে যে গাজী মাকসুদুল আলম নান্টু বিপুল সংখ্যক ইয়াবা সহ তার সহযোগীদের সহ চরমনা ইউনিয়নস্থ বোখাইনগর সংলগ্ন ডিঙ্গামানি গ্রামে তার নিজ বাড়িতে অবস্থান করছে। এ সংবাদ পেয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে সাব ইন্সপেক্টর সমীরণ মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মোহাম্মদ শরীফ হোসেন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মোহাম্মদ সুমন হাওলাদার, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর শ্রী বিধানচন্দ্র গণপতি সহ একদল চৌকস পুলিশ সদস্য আজকে 28/8/19 তারিখ ভোর রাত আনুমানিক 1:30 ঘটিকা হতে ভোর 6টা পর্যন্ত উক্ত এলাকায় উক্ত বাড়িতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অত্র থানাধীন চরমনা ইউনিয়নের বুখাইনগর সংলগ্ন ডিঙ্গামারি গ্রামের গাজী মাকসুদুল আলম নান্টু পিতা মোহাম্মদ গাজী আব্দুল মান্নানের ঘর হতে আসামিদের দেখানো মতে এবং তার নিজ হাতে বাহির করে দেওয়া মতে 6,000 পিস ইয়াবা ট্যাবলেট উক্ত দল উদ্ধার করতে সক্ষম হয়। এরপরে ধৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় এবং অন্যান্য গোপন তথ্য অনুসারে এবং জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে প্রাপ্ত তথ্য অনুসারে জর্ডন রোডের তার সহযোগী অন্যতম সহযোগী জাহিদ এবং সজলের ভাড়া করা বাসায় অভিযান পরিচালনা করা হয় এবং এখানে অভিযান পরিচালনার মাধ্যমে উক্ত চৌকস টিম 14,000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। জাহিদ এবং সজল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের অন্যতম সহযোগী ইমদাদুল হক রাজন পিতা কাজী মোহাম্মদ শাহিন গ্রাম আওড়াবুনিয়া থানা কাঠালিয়া জেলা ঝালুকাটি তাকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। দুইটি ঘটনাস্থল হইতে সর্বসাকল্য মোট 20,000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার কথিত অবৈধ বাজার মূল্য অনুমান 1 কোটি টাকা, যা এই যাবৎকালে সাম্প্রতিক সময়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাদক উদ্ধার সংক্রান্ত সবচেয়ে বড় চালান হিসাবে বিবেচনা করা হচ্ছে। অতীতে এই ধরনের বড় চালান অনেক উদ্ধার হয়েছে, তবে এটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় চালান বা বড় ধরনের উদ্ধার আমাদের। আরে একটু পাশে যাও, এ নিজাম ভাই পাশে যাও, দাঁড়াই দিকে।
আমরা আমাদের যে মাদক অভিযান চলে এবং এখানে যে ইন্টেলিজেন্স নিয়ে আমরা কাজ করি, তাতে আমরা আমরা দেখেছি যে দুই মুখী চালানি কিন্তু বরিশালে আসে কখনো কখনো আমরা দেখি। এই চিটাগাং বা ওই দিক দিয়ে যেগুলো আসে সেগুলো ঢাকা হয়ে বরিশালেও কিছু আমরা ঢুকে আমরা তথ্য পেয়েছি এবং সেভাবে অভিযান করে অনেক সময় ধরেছি। হ্যাঁ, আবার আপনার ইদানিং আমরা অনেক তথ্য পাচ্ছি এবং যে সমস্ত মাদক উদ্ধার করছি তার মধ্যে আমরা এর আপওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড যে লিঙ্কেজগুলো আমরা খোঁজ করার চেষ্টা করি, সেখানে আমরা দেখেছি যে বরগুনার দিক থেকে বা এই উপকূল এর দিক থেকে নৌপথে বা বিভিন্ন রুটে যে মাদকগুলো আবার ঢাকামুখী যায়, বরিশাল হয়ে যায় বা দেশের অন্যান্য অঞ্চলে যায়, সেখানেও আমরা কিন্তু বেশ কিছু মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছি। ফলে আমি বলবো যে নানামুখী মাদকের ব্যবসায়ীরা যুক্ত রয়েছে। আমরা মাদককে সমূলে নির্মূল করতে চাই এবং সমাজ মাদক মুক্ত করতে চাই এবং সারা দেশব্যাপী আপনারা জানেন যে বিগত এক বছর বা তার অধিককাল সময় মাদকের উপরে বিশেষ সাড়াশি অভিযান চলছে এবং জিরো টলারেন্স নিয়ে এই মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। আমরা বরিশালেও তারই ধারাবাহিকতায় আমাদের মাদকের অভিযান অব্যাহত আছে এবং আগামী দিনগুলোতেও আমরা এই মাদকের সাথে সংশ্লিষ্ট যে যত শক্তিশালী হোক না কেন, গডফাদার হোক না কেন, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবে। আমরা আপামর সকল জনসাধারণ সহ সাংবাদিক ভাইদের এ বিষয়ে বিশেষভাবে আমরা সাহায্য সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতায় আমাদের আগামী দিনের পথ চলাকে সুগম করবো এবং একটি সুন্দর মাদকমুক্ত পরিবেশ, মাদকমুক্ত নিরাপদ বরিশাল গঠনে আমাদেরকে উৎসাহিত করবে, আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।